What's in his stead? বাংলা অনেক ছাত্র ছাত্রীরা বলাগড় বিজয় কৃষ্ণ মহাবিদ্যালয়। আজকে আমরা অনলাইন ক্লাসে বাংলা সাহিত্যের একটি খুব ইম্পর্টেন্ট আধুনিক কবিতা নিয়ে আলোচনা করব। এই কবিতাটি রূপক কবিতা হিসেবে, আধুনিক বাংলা কবিতা হিসেবে, ক্ষয়িষ্ণু সময়ের প্রতিনিধিত্বকারী কবিতা হিসেবে এক উল্লেখযোগ্য ভূমিকা নিয়েছে। সুধীন্দ্রনাথ দত্ত 30-এর দশকের আধুনিক কবিতার সবচেয়ে উল্লেখযোগ্য কবিদের একজন, যার উন্নত রুচি, মার্জিত চেতনা বাংলা সাহিত্য, বাংলা কাব্যের জগতে এক অন্য রকম ঢেউকে আন্দোলিত করেছিল। এবং যে সুধীন্দ্রনাথ দত্ত দুরূহতার জন্য, দুর্বোধ্যতার জন্য অধিক পাঠকের কাছে হয়তো পঠিত নয়, কিন্তু তার একটা নির্দিষ্ট পাঠক যারা বিশ্বযুদ্ধের সমসময়ের এইজ অফ ইন্টারোগেশনের যে যন্ত্রণা, যে ক্ষয়, তাকে খুঁজতে গেলে সুধীন্দ্রনাথের কাছে আশ্রয় না নিয়ে উপায় থাকে না। যে কবিতাটি আমরা পড়ব, উঠ পাখি, ক্রন্দসী কাব্যগ্রন্থ, অত্যন্ত উল্লেখযোগ্য একটি কাব্যগ্রন্থ বাংলা আধুনিক কবিতায়। এলিয়ট যেমন বিশ্বযুদ্ধের সময়ের ক্ষয়িষ্ণু সমাজ সময়কে দেখে ওয়েস্টল্যান্ড লিখছেন, বিষ্ণুতে যেমন চোরাবালির কথা বলছেন, সুধীন্দ্রনাথ দত্ত বিশ্বযুদ্ধের সমসময়কে বালির সঙ্গে তুলনা করছেন এবং আমরা সময়ের যন্ত্রণা থেকে নিজেকে লুকোবার জন্য মুখ গুজছি সেই বালিতে উঠ পাখির মতো। কবিতাটি শুরুতে পড়ব, তারপর কবিতাটি আমরা আমাদের মতো করে ব্যাখ্যা করব। কবি লিখছেন, আমার কথা কি শুনতে পাও না তুমি, কেন মুখ গুজে আছো তবে মিছা ছলে, কোথায় লুকোবে ধুধু করে মরুভূমি, ক্ষয়ে ক্ষয়ে ছায়া মরে গেছে পদতলে, আজ দিগন্তে মরিচিকাও যে নেই, নির্বাক নীল নির্মম মহাকাশ, নিষাদের মন মায়া মৃগে মজে নেই, তুমি বিনা তার সমূহ সর্পদাস, কোথায় পাবে ছুটবে বার কত, উদাসীন বালি ঢাকবে না পদরেখা, প্রাক পুরাণিক বাল্য বন্ধু যত, বিগত সবাই তুমি অসহায় একা, ফাটা ডিমে আর তা দিয়ে কি ফল পাবে, মনস্তাপেও লাগবে না ওতে জোড়া, অখিল ক্ষুধায় শেষে কি নিজেকে খাবে, কেবল শূন্যে চলবে না আগাগোড়া, তার চেয়ে আজ আমার যুক্তি মানো, শিকতা সাগরে সাধের তরণী হও, মরুদ্বীপের খবর তুমি জানো, তুমি তো কখনো বিপদ কাব্য দাও, নবসংসার পাতিকে আবার চলো, যে কোনো নির্ভীত কণ্ঠকাবৃত বনে মিলবে সেখানে অন্তত নোনা জল, খসবে খেজুর মাটি নাটক সবে, কল্পলতার বেড়ার আড়ালে শেখা, গড়ে তুলব না লোহার চিড়িয়াখানা, ডেকে আনব না হাজার হাজার ক্রেতা, ছাঁকতে তোমায় অনাবশ্যক দানা, ভূমিতে ছড়ালে আকারী পালক গুলো
প্রমাণ সদান বিজন বানাব তাতে উধাও তারার উদ্দিন পদধূলি পুঙ্খে পুঙ্খে খুঁজব না আমরা তোমার ভিমিদে বাজবে না ঝুমঝুমি নির্বোধ লোভে যাবে না ভাবনা মিশে সে পাড়া জুড়নো বুলবুলি নও তুমি বর্গির ধান খায় যে উনত্রিশে আমি জানি এই ধ্বংস দায় ভাবে আমরা দুজনে সমান অংশীদার অপরে পাওনা আদায় করেছে আগে আমাদের পরে দেনা শোধবার ভার তাই অসহ্য লাগে ও আত্মরতি অন্ধ হলে কি প্রলয় বন্ধ থাকে আমাকে এড়িয়ে বাড়াও নিজেরই ক্ষতি ভ্রান্তি বিলাস সাজে না দুর্বিপাকে অতএব এসো আমরা সন্ধি করি প্রত্যুপকারে বিরোধী স্বার্থ সাধি এমনি চলো আমাকে লোকোত্তরে তোমাকে বন্ধু আমি লোকায়তে বাধি এই কবিতাটি যে মোটোটা কবিতার ভেতরে ধরা হলো আসলে দুই বিশ্বযুদ্ধের মধ্যবর্তী সময়ে যে মধ্যবিত্ত শ্রেণীর ক্ষয়িষ্ণু মনোভাবের চিহ্ন তাকে নানান কবিরা নানানভাবে নানান নাট্যকাররা নানানভাবে ধরবার চেষ্টা করেছেন মধ্যবিত্ত একটা এমন সম্প্রদায় যে সম্প্রদায়ের মেলামেশাটা উচ্চবৃত্তের সঙ্গে কিন্তু তার আর্থিক অবস্থানটা নিম্নবৃত্তের মতন বা তার থেকেও নিম্নের অথচ সে তার আর্থিক চাহিদার কথা দুর্বলতার কথা কাউকে মুখ ফুটে বলতে পারে না লোপামুদ্রা একটা গান গেয়েছে না তোমরা হয়তো সবাই শুনেছ যে ঘরেতে কার্পেট বেছানো আছে মেঝেটা খুবলে গেছে কিন্তু তাকে ঢেকে রাখার জন্য কার্পেট বেছানো হয়েছে এই হচ্ছে মধ্যবিত্ত বীরেন্দ্রনাথ চট্টোপাধ্যায়ের একটি কবিতার মধ্যে তিনি লিখছেন এসো তালি দেওয়া জুতো জোড়ায় সযত্নে বাঁধি ফিতে মিশতে হবে বড় লোকের সঙ্গে জুতো পরতে হবে জুতোটা তালি দেওয়া সেটা দেখালে চলবে না সেটা ফিতে দিয়ে বেঁধে তাকে ঢেকে নিজের অবস্থানকে ঢেকে অন্যের কাছে প্রকাশ করা নিম্নবৃত্ত তা নয় সে যা তাকে সে সেভাবেই প্রকাশ করে তার হাত পাততে কোনো দুর্বলতা নেই উচ্চবৃত্তত্ব নেই তার হাত পাতার কোনো প্রশ্ন নেই তার অগাধ আছে মধ্যবিত্ত এই যে নিজেকে ঠকায় এই নিজেকে ঠকানোটা তার অবস্থার ক্ষেত্রে কতটা ভয়ঙ্কর ঘোষাওয়ার কবিতার মধ্যে বিষ্ণুদেব তা দেখিয়েছেন চোরাবালির অবস্থানের মধ্যে মধ্যবিত্ত আছে উনি কি বললেন মধ্যবিত্ত যেন উট পাখির মতন যারা ওই বালিতে মুখ গুজে থাকে কি বলছেন আমার কথা কি শুনতে পাও না তুমি কেন মুখ গুজে পড়ে আছো মিছে ছলে কোথায় লুকোবে ধুধু করে মরুভূমি ক্ষয়ে ক্ষয়ে ছায়া মরে গেছে পদতলে আজ দিগন্তে মরিচিকাও যে নেই নির্বাক নীল নির্মম মহাকাশ নিষাদের মন মায়া মৃগে মজে নেই তুমি বিনা তার সমূহ সর্বনাশ কোথায় পালাবে ছুটবে বা আর কত উদাসী বালি ঢাকবে না পদরেখা প্রাক পুরাণিক বাল্য বন্ধু যত বিগত সবাই তুমি অসহায় একা মধ্যবিত্ত সম্প্রদায়কে বলছে যে তুমি উটপাখির মতন মুখ গুজে পড়ে আছো তোমার প্রাক পুরাণিক যারা বন্ধু তারা অবস্থান পরিবর্তন করে অনেক উঁচুতে উঠে গেছে বা অনেক নিচে কিন্তু তুমি যেখানে ছিলে সেখানেই আছো নিজের অবস্থানটাও চেঞ্জ করতে পারোনি পরিবর্তন করতে পারোনি অথচ মুখ গুজে পড়ে আছো সহ্য করছো সহ্য করছো মুখ ফুটে বলতে পারছো না না খেয়ে আছো প্রকাশ করতে পারছো না এটা নিজেকে ঠকানো আত্ম ঠকানো ছাড়া কিছু নয় ফাটা ডিমে আর তা দিয়ে কি ফল আছে ডিম ফেটে গেলে তাকে তা দিলে সেখান থেকে বাচ্চা বেরোয় না বুঝে হে মধ্যবিত্ত সম্প্রদায় তোমার অবস্থানটা ওই ফাটা ডিমে তা দেওয়ার মতন তুমি জানো তুমি ক্ষয়িষ্ণু তুমি ভেঙে পড়েছ তুমি নিশ্চিহ্ন হয়ে যাবে তবু তুমি তোমার
ঠোঁটে ঠোঁট কেটে দাঁতে দাঁত কেটে বসে আছো, তার চেয়ে এসো, ফাটা ডিম ছেড়ে বেরিয়ে এসো, ওই উচ্চবৃত্তের বিরুদ্ধে, ওই শোষকের বিরুদ্ধে নিরন্ন মানুষ যে বিপ্লব করছে, তুমি সে বিপ্লবের অংশীদার হও। মনস্তাপেও লাগে না ওতে জোড়া, অখিল ক্ষুধায় শেষে কি নিজেকে খাবে, কেবল শূন্যে চলবে না আগাগোড়া। তার চেয়ে আজ আমার যুক্তি মানো, শিকতা সাগরে সাধের তরণী হও। মরুদ্বীপের খবর তুমি জানো, তুমি তো কখনো বিপদ প্রাজ্ঞ নও, নবসংসার পাতিকে আবার চলো, যে কোনো নিভৃত কণ্ঠকাবৃত বনে মিলবে সেখানে অন্তত নোনা জল, খসবে খেজুর মাটির আকর্ষণে। উটপাখি যেমন মুখ গুজে থাকে বালিয়ারির মধ্যে, বলছে মধ্যবিত্ত সম্প্রদায় ওই উটপাখির মতো আছে, বলছে তার চেয়ে চলো শিকতা সাগরে, অর্থাৎ হে উটপাখি ওই বালি ছেড়ে উঠে এসো, কোনো সমুদ্রে চলো। আর এখানে যেন মধ্যবিত্ত সম্প্রদায়কে তিনি বলছেন চলো ওই বিপ্লবের সমুদ্রে চলো, সেখানে গেলে হয়তো তুমি কিছুদিন খুব খারাপ অবস্থার মধ্যে থাকবে, হয়তো মিঠে জল পাবে না, হয়তো খাবার পাবে না, হয়তো নোনা জলে তোমাকে কাটাতে হবে, অর্থাৎ খারাপ অবস্থার মধ্যে তোমাকে কাটাতে হবে, কিন্তু তবু তুমি জানবে তোমার এই জোট বাঁধা নিরন্ন মানুষ এবং মধ্যবিত্ত যদি একসঙ্গে জোট বাঁধতে পারে, তবে এক সময়ে ভালো অবস্থা ফিরবেই। তারপরে বললেন, কল্পলতার বেড়ার আড়ালে সেথা, গড়ে তুলব না লোহার চিড়িয়াখানা, ডেকে আনব না হাজার হাজার ক্রেতা, ছাঁটতে তোমার অনাবশ্যক দানা, ভূমিতে ছড়ালে আকারী পালকগুলো, শ্রবণ শোভন বিজন বানাবো তাতে, উধাও তারার উড্ডীন পদধূলি, পুঙ্খে পুঙ্খে খুঁজব না অমরাতে, তোমার নিবিতে বাজাব না ঝুমঝুমি, নির্বোধ লোভে যাবে না ভাবনা মিশে, সেপাড়া জুড়োনো বুলবুলি নও তুমি, বর্গীর ধান খায় যে উনতিরিশে। বললেন যে তোমার হাজার হাজার মানুষকে সঙ্গে নিয়ে চলবার দরকার নেই, যারা তোমার মন ভুলিয়ে এখন চলবে, তোমাকে পিঠ চাপড়াবে, কিন্তু তোমাকে তোমার রক্ত শোষণ করে তোমার পালক কেটে যারা বিক্রি করবে বাজারে। মধ্যবিত্তকে বলছেন যে তুমি যাদের সঙ্গে মেলামেশা করছো, এই 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 জৌলুসপূর্ণ উচ্চবৃত্তদের তোমার দরকার নেই, তারা তোমার রক্ত শোষণ করছে, তুমি বুঝতে পারছো যেভাবে উটপাখির পালক খসিয়ে তারা ক্রেতা হিসেবে তোমার সামনে এসে হাজির হয়, উটপাখির সামনে এসে হাজির হয়, ঠিক সেইভাবে তোমাকে তুমি যাদের সঙ্গে মিশছো তারা তারা তোমাকে তোমার রক্তকে শোষণ করে তোমার রক্তের ওপর দিয়ে তাদের বুনিয়াদ তৈরি করছে, সেই তাদের তোমার দরকার নেই, তার চেয়ে এসো, নেমে এসো বাস্তবের রাস্তায়। তুমি চিৎকার করে আস্তিনটা গুটিয়ে ধরে ওপরে হাতটাকে তুলে বলো যে তুমি না খেয়ে আছো, তোমার অবস্থান খারাপ, ওই উটপাখির মতন মুখ গুজে পড়ে থেকো না বালিতে। আমি জানি এই ধ্বংসের দায় ভার, আমরা দুজনে সমান অংশীদার, অপরে পাওনা আদায় করেছে আগে, আমাদের পরে দেনা শোধবার ভার, তাই অসহ্য লাগেও আত্মরতি, অন্ধ হলে কি প্রলয় বন্ধ থাকে, আমাকে এড়িয়ে বানাও নিজেরই ক্ষতি, ভ্রান্তি বিলাস সাজে না দুর্বিপাকে, অতএব এসো আমরা সন্ধি করি, প্রত্যুত প্রকারে বিরোধী স্বার্থ সাধি, তুমি নিয়ে চলো আমাকে লোকোত্তরে, তোমাকে বন্ধু আমি লোকায়তে বাঁধি। বলছে তার চেয়ে এসো আমরা সমান অংশীদার হই, আজকে বুর্জুয়া শাসন ব্যবস্থার বিরুদ্ধে, শোষণের বিরুদ্ধে, অন্যায়ের বিরুদ্ধে এসো, আমাদের আগামী আমাদের আগের প্রজন্ম যে ভুল করেছে, যেভাবে মধ্যবিত্ত সম্প্রদায় ভুল করেছে উচ্চবৃত্তর পদলেহন করে, আমরা সেই ভুল শোধ করবো আজকে এসো, কেননা আত্মরতি, আত্মরতিতে আত্মকাম চেতনাতে কোনো সন্তান উৎপন্ন হয় না, নিজেকে সন্তুষ্ট করা যায় আত্মরতিতে, কিন্তু যে রতি কাজে আগামী প্রজন্মের জন্ম হয় না সেই রতি ব্যর্থ রতি, ফলে তুমি ওই আত্মরতির মতো কাজ করছো উচ্চবৃত্তের সঙ্গে সংসার করে, মুখ গুজে পড়ে আছো বালিয়াড়িতে, ওরা তোমাকে কিচ্ছু দেবে না, তোমার অধিকার তোমাকে ছিনিয়ে নিতে হবে, তাই এসো
আমরা যারা নিরন্ন মানুষ, আমাকে তুমি লোকোত্তরে নিয়ে যাও, তুমি লোকোত্তরের ভাবনায় আমাকে বাঁধো, আর আমি লোকায়তের ভাবনায় তোমাকে বাঁধি। এই দুটো ভাবনার মেলবন্ধনে আমরা নিরন্ন মানুষ আর মধ্যবিত্ত মানুষ একাকার হয়ে মিশে গিয়ে আমাদের অভাবের কথা বলি, আমাদের দুর্বিযোগের কথা বলি, আমাদের অভিযোগের কথা বলি, আমরা আস্তিনটা গুটিয়ে আমাদের অবস্থানের কথা বলি, এবং আমরা এই অবস্থান পরিবর্তনের জন্য এসো, উভয়ে মিলে আমাদের শোষণের বিরুদ্ধে একজোট হয়ে বিপ্লবে অংশীদার হই, তাহলেই দেখবে সমাজ পরিবর্তন হবে। আর তুমি ওইভাবে মুখ গুজে পড়ে থাকলে বালিয়ারির মধ্যে উটপাখি যেমন থাকে, তেমনিভাবে উচ্চবৃত্তের পদলেহনের বালিয়ারিতে তুমি যদি থেকে যাও, তাহলে তোমার অবস্থা তো পরিবর্তন হবেই না, দেশের অবস্থাও পরিবর্তন হবে না। এইভাবে উটপাখির রূপকে তিনি মধ্যবিত্তের যন্ত্রণার কথা বললেন। কবিতাটি একটি রূপক কবিতা, রূপক বা অ্যালিগরি হলো একটা রূপের মধ্য দিয়ে আরেকটা রূপকে ধরবার চেষ্টা। এই উটপাখি হচ্ছে রূপ, তার মধ্য দিয়ে মধ্যবিত্তের অবস্থানকে ধরবার চেষ্টা। ফলে এই কবিতাটি একটি রূপক কবিতা, এবং বিশ্বযুদ্ধের সমসময়ে মধ্যবিত্তের যন্ত্রণার কথা এলিয়ার যেভাবে ওয়েস্টল্যান্ড কাব্যে যুদ্ধ বিশ্বযুদ্ধের সময়ের ক্ষয়িষ্ণু ভূমির কথা বলেছেন, ঠিক একইভাবে মধ্যবিত্ত শ্রেণীর অবস্থানের কথা, বিশ্বযুদ্ধের সমসময়ের কথা এই কবিতার মধ্যে বললেন সুধীন্দ্রনাথ দত্ত। ফলে যে কবিতা বিশ্বযুদ্ধের সমপর্বের সময়কে, সেই সময়ের ভাষাকে চিহ্নিত করে, এবং রবীন্দ্রনাথের পরবর্তী সময়ে সুধীন্দ্রনাথ দত্ত মাত্রাবৃত্ত ছন্দ এই কবিতাটিতে ব্যবহার করলেন, কিন্তু কোথাও সে মিল নেই, একটা গদ্য আঙ্গিকের কবিতা। এবং এই কবিতার মধ্যে তিনি ধরবার চেষ্টা করেছেন চিত্রকল্পের ছোট ছোট ব্যবহার, তোমরা লক্ষ্য করলে তিনি রূপকের ব্যবহার টোটাল কবিতাটার ভেতরে আছে। এবং রবীন্দ্রনাথ যেভাবে কবিতাকে সাজাতেন অন্তমিল দিয়ে, কবিতাটা অন্তমিলের নয়। রবীন্দ্রনাথের পরবর্তী সময়ে সাহিত্য কেমন হবে এই এই কবিতাগুলোর মধ্য দিয়েই কিন্তু তা গড়ে উঠেছিল। ফলে এই কবিতাগুলোকে মডার্ন পোয়েট্রি হিসেবে চিহ্নিত করা হয়। এই কবিতাটি একটি সার্থক আধুনিক বাংলা কবিতা। এই সব মিলিয়ে বাংলা সাহিত্যের একটি উল্লেখযোগ্য কবিতা আজকে আমরা পড়লাম। আমরা সামনের দিন রবীন্দ্রনাথের জন্মোৎসব আসছে, ফলে রবীন্দ্রনাথকে নিবেদিত বিষ্ণুদের কবিতাটি আমরা সামনের দিন পড়ব। তোমরা লকডাউনের পিরিয়ডে খুব ভালো থাকো, এবং এই কবিতাটি থেকে প্রশ্ন তৈরি করো, বোঝার ক্ষেত্রে কোথাও অসুবিধে হলে নয় হোয়াটসঅ্যাপে জানাও, নয় ফোন করো, আমি তোমাদের সঙ্গে আছি। তোমরা খুব ভালো থাকবে, ভীষণ ভীষণ ভালো থাকবে। আজকে আমরা এখানেই শেষ করছি।